হ্যালো বন্ধুরা, আমি গুড়িয়া। তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু ঝিঙের পোস্ত। এই পোস্তটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, কোনো পেঁয়াজ রসুন আদা কিছু ইউজ করিনি। দেখো, ঝিঙেগুলো কিন্তু আলুর সাথে মিশে গেছে কিন্তু গলে যায়নি। কিভাবে আমি রান্নাটা করি চলো তোমাদের সাথে শেয়ার করছি। ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আলুও কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশিরভাগ রান্নাই কিন্তু বাঙালির ঘরে সর্ষের তেলে হয়। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। যে কোনো মশলা আমি এইভাবে দিই তেলের ওপর, তাতে গন্ধটা ভালো হয়। একটু হাতের তালুতে ঘষে নিয়ে মশলাটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলু পোস্ত খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। নিরামিষ দিনে আলু পোস্ত হলে আমাদের আর কিছুই লাগে না। দেখো, আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব আর আমি ঢাকা দিয়ে নেব। আমি কিন্তু আলুটাকে এখানে প্রায় সিদ্ধই করে নেব, ঢাকা ঢাকা দিয়ে। আমি কিন্তু জল না দিয়ে ভেজে ভেজে আর ঢাকা দিয়ে আস্তে করে গ্যাস করে দেব। দিয়ে আমি আলুটাকে বেশ নরম করে নেব। না হলে কিন্তু এখন যদি আমি ঝিঙে দিই এই আলুর সাথে, তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম গলে যাবে আর আলুগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে। এই যে আমি চেক করে নিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না। কিন্তু এই জায়গায় কিন্তু আমি জল দেব না, ভাজব আর ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে আলুটাকে নরম হতে দেব। যখন আলুটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। ঝিঙের টুকরোগুলো দিয়েও আমাকে আরও খানিকক্ষণ ভাজতে হবে। এই ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু আলু পোস্ত বা আলু ঝিঙের পোস্তর স্বাদ হবে দ্বিগুণ। এখানে কিন্তু আমি দেখো এখানেও কিন্তু ঝিঙে দিয়ে ভাজা ভাজা করব, কিন্তু আমি জল দেব না এখনই। জল দিয়ে দিলেই কিন্তু জলও হয়ে যাবে তরকারিটা, স্বাদ হবে না। তাই জন্য আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বাড়িয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম সামান্য চিনি। আলু পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য চিনি দিলাম। যারা রান্নায় মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। পোস্তটা কিভাবে মিক্সিতে বাটি সেটা আর এখানে শেয়ার করলাম না, আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে। ঝিঙে কিন্তু জল তরকারি, তাই ঝিঙে থেকে কিন্তু আপনি আপনি জল ছাড়ে। সেটাকে কিন্তু আমাকে জলটাকে ভালো করে ভেজে শুকিয়ে নিতে হবে। তাই জন্য কিন্তু এই তরকারিটা আমি বেশ খানিকক্ষণ ভেজে তারপর সামান্য জল দেব। আমার কিন্তু আলু ঝিঙে সবই বেশ নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি খানিকটা জল দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে জলটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে তরকারিটা হতে দেব। আমি কিন্তু এখনও পোস্তটা দিইনি। পোস্ত বাটাটা কী করে করি তোমরা দেখে নিও, এখানে দিলাম না। আলু ঝিঙে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা আগে দিলে কিন্তু পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি রান্নার শেষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণ আলু ঝিঙের সাথে দেখো মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই ব্লেন্ডারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেব। এবার আমি ভালো করে ফুটতে দেব আর ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুটিয়ে আমি দেখো সব তরকারিটা আমার হয়েই এসছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো আর সঙ্গে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু তরকারির গন্ধ খুব ভালো হবে। দেখো, এবার কাঁচা তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি একদম গায়ে মাখা শুকনোও করতে পারি, একটু ঝোল যেমন একটু জলজলে আছে ঝোলঝোল আছে সেরকম রাখতে পারি, এটা নিজের ইচ্ছার ওপর নির্ভর করবে। আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। দেখো, আমার তৈরি হয়ে গেছে আলু ঝিঙের
পোস্ত, এটা কিন্তু একদম পেঁয়াজ ছাড়া নিরামিষ। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে, এমনকি লুচি দারুণ লাগে।